পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা বড় ছিল, বিদায় তিনি খলিলুল্লাহ উপাধি লাভ করেছিলেন। এবং শুধু খলিলুল্লাহ নয়, তাকে জাতির পিতা আল্লাহ পাক বানিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যে নামাজের মধ্যে দুরুদ পড়ি, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে কিনা? আছে। তার আরেকটা স্মরণ হচ্ছে, তিনি আল্লাহর হুকুমে মানুষদেরকে আহ্বান করেছিলেন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হজ্জে যাওয়ার জন্য। এই জন্য তার স্মৃতি বিজড়িত সেই হজের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যথেষ্ট স্মরণ রয়ে গেছে। তিনি পাথরে দাঁড়ানো, তার পাথরটা উঁচু হয়ে যায়। যারা বলে নবী আমাদের মতো মানুষ, তারা নেহায়েত বোকা এবং ভ্রান্ত। নবী আমাদের মতো হলে নবীর সাথে মর্যাদা শর্ত, ওলির সাথে কারামত শর্ত নয়, উম্মতের সাথে কোন কারামত শর্ত নয়, নবীর সাথে কারামত মর্যাদা শর্ত। এখনো সেই মকামে ইব্রাহিম কাবা শরীফের পাশে রয়েছে, যদিও তামাশিসা দিয়ে এটাকে ডেকে রাখা হয়েছে, তদুপরিও এটার মধ্যে দুই পায়ের ছাপ এখনো বিরাজিত আছে। সুবহানাল্লাহ। এটি কার পায়ের দাগ? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নিদর্শনকে এভাবেই তিনি হেফাজত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে থাকলো, আমার নবীর পায়ের দাগ পাথরের মধ্যে বিদ্যমান রয়েছে, কাঠের মধ্যে বিদ্যমান রয়েছে। 1 লক্ষ উম্মতের পা দিয়ে যদি একসাথে চাপ দেওয়া যায়, কোন কোন পাথরের মধ্যে কি কোন পায়ের চাপ বসবে? কখনো বসবে না, কখনো বসবে না। তাহলে নবী আমাদের মতো হলেন কিভাবে? তোমার আমল বিল্লাহ মিন জারিক। নবীর ছায়া ছিল না, আমাদের ছায়া আছে। নবী ঘুমাইলেও যে যাইতো না, আমরা ঘুমাইলে আমাদের জন্য যে লাজিম হয়ে যায়, ঠিক কি না? নবী যা ঘুমন্ত অবস্থায় যে খাব দেখেন, সেটি ওহি বলেন। সুবহানাল্লাহ। তো নবী আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভাগ্য, আমরা ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। কেবল শেষ নবীর উম্মত হই নাই, আমাদের নবীর, আমাদের নবী হচ্ছে নবীদের নবী এবং আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা নবী বলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কিতাব কুরআন পাক আমরা লাভ করেছি, আমরা পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগটা এই পাথরে এখনো আছে। যখন তিনি উপরে উঠেন তখন পাথর উঠে যায়, কিন্তু তার সন্তান তাকে সাহায্য করার জন্য তো কোনো লিফট নাই। তাফসীরে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পরীক্ষা ছিল তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। সেই কুরবানিতে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হন নাই, তিনি কেবল সফল হন নাই, পরীক্ষায় উত্তীর্ণ হন নাই, তার সন্তান নবীর ঘরে নবী পয়দা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তিনি বলেছিলেন যে قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি আপনি তামিল করেন, ইনশাল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন সন্তান তার বাবাকে এইভাবে জবাব দেওয়ার কোন রেকর্ড নেই, পৃথিবীতে কোন মানুষ এই স্যাক্রিফাইস করার কোন ইতিহাস নেই। আছে? নেই। কোন সুস্থ সবল বুদ্ধিমান মানুষ যার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, যে মৃত্যু পথযাত্রী, তাকেও যদি বলা যায় যে আল্লাহর হুকুমে তোমাকে কুরবানি করবো, সেও বলবে ভাই আমাকে কেটো না, ঠিক কিনা? কিন্তু বাচ্চা ইব্রাহিম ইসমাঈল তিনি বলতেছেন, قال يا ابتي فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين. আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাই তিনি সেই বাচ্চা বয়সে পালাম্মা পালাম্মা হুসাইয়া তিনি সবে মাত্র দৌড়াদৌড়ি শুরু করেছেন, এই বয়সে তিনি আল্লাহর গোলামীর পরিচয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই ত্যাগের জন্য আল্লাহ পাক তাকে মর্যাদা দান করেছিলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যত উপর থেকেই তিনি কিছু চাইতেন, তার বেটা ইসমাঈল আলাইহিসসালামের হাতকে আল্লাহ সেই পর্যন্ত পৌঁছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে খানায় কাবা নির্মিত হয়েছে।
খানায় কাবা নির্মিত হয়েছে আল্লাহ পাক নবীদের সিদ্ধান্তকে কবুল করেছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এখানে একটা শিক্ষা আমাদের জন্য রয়েছে যে আমরা জীবনে অনেক কাজ করি যে কাজগুলো অনর্থক অনর্থক এই জন্য যে অনেক ভালো কাজ করেও কিন্তু আমরা ফল পাই না অনেক অনেক ভালো কাজ মানুষ দুনিয়াতে করে কিন্তু আল্লাহর কাছে সেটা কোনো কাউন্টেবল না কারণ সেই কাজের মধ্যে খলুসিও ছিল না লিল্লাহিও ছিল না যদি আল্লাহর কাছে না হয় থাকে তাহলে সেই কাজ আপনি মসজিদ বানাইছেন ঠিক আছে বানাইছেন আপনার সময় নষ্ট হয়েছে আপনার অর্থ নষ্ট হয়েছে কিন্তু আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন না কারণটা কি বলতে আপনার নিয়ত বিশুদ্ধ ছিল না কালিমাতুন হাক্কুন উইদা বিহাল বাতিল জীবনে এমন অনেক অনর্থক কাজ আমরা করি যেগুলোর কোনো ফল নেই সময় এবং অর্থ অপচয় ছাড়া কিছু নেই কারণ আল্লাহর জন্য যেটি নিবেদিত হয় সেটি স্বাদ ভিন্ন হয়ে যায় বরং সুবহান আমি প্রশ্ন করি আপনাদেরকে কুরবানির গোশত আমরা খাই কিনা কুরবানির গোশতের টেস্ট আর বাজারের গোশতের টেস্ট কি সমান হতে পারে কুরবানির গোশতের মধ্যে যে স্বাদ বাজারের গোশতে কি সেই স্বাদ পাওয়া যায় কারণটা কি একই মনসার জব করেছে বিসমিল্লাহ বলেই জব করেছে কারণটা হচ্ছে যে ওইটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে জব হয়েছে ওইটা আল্লাহর উদ্দেশ্যে জব হয়েছে সুবহানাল্লাহ এজন্য যে মানুষ আল্লাহর জন্য তাকে কুরবান করে দেওয়ার আল্লাহর জন্য যে সমর্পিত হয়ে যায় সেই মানুষের স্বাদ আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে দেন সুবহানাল্লাহ তার নামই আল্লাহর ওলি হয়ে তিনি আল্লাহর কুরবত প্রাপ্ত বান্দা হন তিনি মকবুল বান্দা হন তার মান বাড়ি যায় সুবহানাল্লাহ দুনিয়াতেও বাড়ে লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা যারা আল্লাহর কুরবত পেয়ে যান আল্লাহর নৈকট্যে পৌঁছে যান তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ রয়েছে আখিরাতেও শুভ সংবাদ রয়েছে আল্লাহর ওলি যারা তাদের শুভ সংবাদ আছে কিনা অবশ্যই আজকে যুগ যুগান্তর শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে আট শত বছর যাবৎ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম কি কেউ মিটাতে পেরেছে বোমা মেরেছে মাস মেরেছে ওহাবিরা তার নাম কি মিটাতে পারবে কেয়ামত পর্যন্ত এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ যে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী আল্লাহ রাব্বুল ইজ্জত তার এই বান্দাকে মানুষের মুমিনদের নিকট গ্রহণযোগ্য করে রেখেছে সুবহানাল্লাহ একদম লোক আছে যারা বলে যে ওলি আল্লাহ নেই কারণ তাদের কোন ওসিলা তারা মানে না ওসিলা মানাকে তারা শিরিক মনে করে তারা যেন বিনা বাপ বাপ মায়ে তার দুনিয়াতে এসে গেছে ওসিলা মানে না আমি যে বললাম যে আরফার ময়দান একটা ওসিলা কিনা আমার ঘরে নামাজ পড়লে যে সব মসজিদে এসে নামাজ পড়লে কমপক্ষে 27 গুণ বেশি সব এটা একটা ওসিলা কিনা মা বাবার খেদমত করে আমি লাভবান হবো এটা একটা ওসিলা কিনা ওসিলা মানে না তারা ওসিলা মানে আসলে ওসিলা সবই মানে কিন্তু নবীর ওসিলাটা মানে না কারণ সে নবীর প্রতি তার বিদ্বেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ শেষবারের মতো পরীক্ষা নিলেন তার সেই পায়ের দাগ চিহ্নিত দাগ এই পাথরকে আল্লাহ পাক তার নিদর্শন বানিয়ে ফেললেন বলে সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা এটিকে নামাজের এক স্থান আল্লাহ পাক বানিয়ে দিয়েছে আল্লাহ পাক সেই পাথরকে কিয়ামত পর্যন্ত তার এক নিদর্শন হিসাবে হাজী সাহেবদের এক মুসল্লা বানিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ এখনো যারা কাবা শরীফ তাফ করে তখনও যারা করত সকলেই এখানে গিয়ে নামাজ পড়তে হয় তার স্ত্রী হযরত হাজী বিবি হাজির ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বহু পরীক্ষা নিয়েছেন তিনি নমরুদের অগ্নিকাণ্ডে ছিলেন অগ্নিকাণ্ডে ছিলেন তিনি একবার বৈতুল মুকদ্দাস থেকে তার নির্বাসিত সেই স্ত্রী পুত্রকে দেখতে এসেছিলেন তার অন্য বিবি তাকে ওয়াদা করিয়েছিলেন যে আল্লাহ নবী আপনি সেই স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবেন কিন্তু আপনি আমাকে ওয়াদা দেন আপনি আপনার সোয়ারি থেকে নিচে নামতে পারবেন না
বুঝতেছেন বিষয়টা হাজার মাইল অতিক্রম করে তিনি ছেলে এবং স্ত্রীকে দেখতে এসেছেন কিন্তু ওই বিবি তাকে ওয়াদা নিয়ে নিয়েছেন যে তিনি যেন এদের মহাব্বতে তিনি সোয়ারি থেকে না নামেন সুবহানাল্লাহ এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কত কঠিন পরীক্ষা এই জন্য তিনি খলিলুল্লাহ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ এইভাবে আল্লাহ পাক মানুষকে নিয়ামতপূর্ণ স্থান দিয়ে লাভবান করেছেন নিয়ামতপূর্ণ সহবত দিয়ে লাভবান করেছেন বল সুবহানাল্লাহ সহবতে সালেহ তুরা সালেহ কুনত সহবতে তালেহ তুরা তালেহ কুনত যদি আপনি ভালো সংসর্গ আপনি লাভ করতে পারেন আপনি ভালোয় রূপান্তরিত হবেন সুবহানাল্লাহ মানুষ মানুষের জন্য এফেক্টেড হয় যদি কোনো ক্রন্দনরত মানুষকে আপনি দেখেন আপনার অন্তরটা কেঁদে উঠবে যদি অসুস্থ মানুষের মেলায় আপনি যান হসপিটালে যান তাহলে আপনাকে আপনার অসুস্থ অসুস্থ মনে হবে কথাটা ঠিক কি না হাস্য উৎফুল্ল কোনো মানুষদের সম্মেলনে গেলে আপনাকে তখন হাস্য উৎফুল্ল মনে হবে মানুষ এমন এক জীব যে মানুষ মানুষকে দিতেও পারে মানুষ মানুষ থেকে নিতেও পারে বলুন সুবহানাল্লাহ মানুষের মধ্যে এই আকর্ষণীয় শক্তি রয়েছে মানুষের সাথে এই শক্তি থাকার মূল কারণ হচ্ছে মানুষের ভিতরে যে ঈমান রয়েছে মানুষের ভিতরে যে আত্মা রয়েছে যে রূহ রয়েছে সেটির সাথে আল্লাহর রব্বুল ইজ্জতের নিসবত হয়ে গেছে সুবহানাল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন যে রূহটা হচ্ছে আল্লাহর নির্দেশ নির্দেশের অন্তর্ভুক্ত বলুন সুবহানাল্লাহ এই রুহানি জগতে আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের সাথে তার সাথে যে নিসবত পয়দা করে দিয়েছেন সেই রুহের মাধ্যমে আল্লাহ মানুষের দাম বাড়ান কমান বুঝতে পারছেন সেটা কোন মানুষের দাম বেশি বলতে যার রুহের দাম বেড়ে গেছে সেই মানুষের শরীরের দামও বেড়ে গেছে রুহের কারণে রুহ কত প্রকার আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাতু রুজি'ই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা মানুষ সব সমান নয় আমাদের দেশে তো গণতন্ত্র গণতন্ত্র আছে না সকলের সমান অধিকার সকলের সমান মুঠ কিন্তু আল্লাহর কাছে গণতন্ত্র নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই উত্তম তোমাদের মধ্যে সেই সম্মানিত যে আমাকে আমার পরেশগার বান্দা দিয়ে আমাকে ভয় করে সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে তারাই সম্মানিত যারা আমার পরেশগার বান্দা হয় বলুন সুবহানাল্লাহ আমি কিন্তু খুবই ক্লান্ত গতরাতে ঘুমাই নেই দিনের বেলা ঘন্টা কমাইছি আমি আবার আজকে রাত্রি আমার লন্ডন ফ্লাইট বলতে গেলে আমি জান থেকে খালি এইরকম প্রায় বলতে গেলে সরাসরি আমি এয়ারপোর্টে জেএফকেতে চলে যাচ্ছি কথা সর্বশেষ মোলাকাত আপনাদের সাথে আমি খুব ক্লান্ত তো বল্লাবার তফিক দিলে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার কথা শেষ করবো আমি আনিজি ফিল করতেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের মানুষের মধ্যে পার্থক্য করে গেছে নবী রাসূলদের মধ্যে পার্থক্য আছে বিভিন্ন স্থানের মধ্যে পার্থক্য আছে ফিরিস্তাদের মধ্যে পার্থক্য আছে আছে কি না ফিরিস্তাদের মধ্যে পার্থক্য আছে নবী রাসূলদের মধ্যে পার্থক্য আছে আল্লাহ বলেন তিলকাল রাসূল ফাদদালনা বাদাহুম আলা বাদ একজনের উপরে আরেকজনের শ্রেষ্ঠত্ব আল্লাহ বলদান করেছে কেন এই যে আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত তার নেক বান্দাদের যে পরীক্ষা নিয়েছেন যে যত কঠিন পরীক্ষায় যত সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তার সম্মান আল্লাহ পাক তত বেশি দিবেন সুবহানাল্লাহ ঠিক ইমানদারদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা নেবেন গোরের জ্বালাতন বাহিরের জ্বালাতন সন্তানের জ্বালাতন স্ত্রীর জ্বালাতন সমাজের জ্বালাতন
ফিতনার জ্বালাতন, বিভিন্ন জ্বালাতন দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে, অন্ধত্ব দিয়ে, পঙ্গুত্ব দিয়ে, কঠিন কঠিন অসুস্থতা দিয়ে আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে পরীক্ষা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা قالوا إنا لله وإنا إليه راجعون. شكرا لكم. إنا لله وإنا إليه راجعون. إتي أتي صبر بيكو. إتي صبر بيكو. আমরা তো আল্লাহর জন্যই এবং তার দিকে আমরা প্রত্যাবর্তন করবো। সুবহানাল্লাহ। আপনি ঢাকা শহরে একটা হোটেলে গেলেন রাত্রি থাকার জন্য, গিয়ে শোয়ার পরে দেখলেন যেখানে মশা আসে, মশা এসে আক্রমণ করতেছে, মশা কামড়াচ্ছে না, তারপরে উলোসও কামড়াচ্ছে, ঘুমোতে পারতেছে না, তখন আপনি কি চেঁচামেচি শুরু করে দিবেন? না, সবাই ঘুমে যখন গেছে এক রাত্রের ব্যাপার, কালকেই তো আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক, দুনিয়া হচ্ছে মানুষের জন্য কোন স্থায়ী জীবন, এই জীবনে মানুষের অসুখ বিসুখ দুঃখ কষ্ট থাকবে, কিন্তু আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক তার প্রত্যেকটি পদক্ষেপের পরিবর্তে তার আখেরাতের আজাবকে কমিয়ে দিবেন, তার দরজাকে বরণ করতে থাকবে। দুনিয়ায় যত কষ্ট হবে আখেরাতের তত বেশি কষ্ট লাঘব হবে। কথাটা পরিষ্কার হয়েছে? দুনিয়াতে আল্লাহর জন্য যত ত্যাগ হবে এবং যত কষ্ট সহ্য করবেন, আখেরাতের কষ্টকে আল্লাহ রাব্বুল ইজ্জত কমিয়ে দিবেন, আপনার সুখকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে ঠিক সবাইকে বরাবর বানান নাই, সবাইকে বরাবর বানাইছেন। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিত্রা, সকল মানুষকে আল্লাহ বাটে কোনো কম দেন নাই। আল্লাহ বলতেছেন আল্লাহ তুজলামুনা ফাতিলা, আমি কোনো কোনো মানুষের প্রতি কোনো বান্দার প্রতি আমি কোনো অবিচার করি নাই, সুদ বরাবর কোনো জুলুম করি নাই, অবিচার করি নাই। মানুষ তার নিজের নিজের কৃতকর্মের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ লাভবান হয়েছে। আল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের অন্তরকে মানুষের রূহকে তিন ভাগে ভাগ করেছেন। মানুষের রূহ তিন প্রকার, কয় প্রকার? মানুষের ক্লাসিফিকেশন হচ্ছে তিনটি, কয়টি? তিনটি। একটি হচ্ছে নফসে মুতমাইন্না, সর্বোচ্চ সর্বোত্তম নফস, আত্মার সর্বোচ্চ পর্যায়ের নাম হচ্ছে নফসে মুতমাইন্না, যারা তৃপ্তি লাভ করেছে এই সমস্ত নফস। বরং সিদ্দিক বলা হয় তাদেরকে যারা সত্যবাদী, এমন সত্যবাদী, এমন ইতমিনান পানেওয়ালা যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে না দেখেও যেন তারা দেখে ফেলেছে, সেই সমস্ত মানুষের নাম হচ্ছে সিদ্দিক। তো প্রথম নফসের নাম হচ্ছে কি? নফসে মুতমাইন্না। দুই নম্বর ক্লাস হচ্ছে নফসে লওয়ামা। তিন নম্বর নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, আমরা কোনটায় পড়ি হিসাব কিন্তু আমাদেরকে নিজেদেরকে প্রথমে মিলাই নিতে হবে। এটার নাম হচ্ছে মহাসাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তোমাদের নিজের হিসাব করে নিও প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন তোমাদের হিসাব তোমরা নিজে করে নিও। আর হযরত ওমর বলেছেন যে ব্যক্তি তার নিজের হিসাব নিজে করে নেয় তার আখিরাতের হিসাব কবে যায়। রাত্রি ঘুমানোর পরে আপনি ব্যবসার হিসাব করেন তো, আজকে কত টাকা বিক্রি হলো, কত কত পার্সেন্টেজ আমার থাকলো, হিসাব করেন কিনা? প্রত্যেক মুমিনের জন্য হুকুম হচ্ছে যে রাত্রে আপনি মহাসাবা করবেন, আজকের দিনের মধ্যে আমার গ্রেড কতটুকু আউট হলো, আমি কি কি কামাই করতে পেরেছি। সুবহানাল্লাহ। বুঝতেছেন বিষয়টা? এটা নাম হচ্ছে মহাসাবা। তো মানুষের আমরা কোন ক্লাসে পড়ি এটা আমাদের কিন্তু জেনে নিতে হবে। নফসে আম্মারাতে আমরা আছি,
যদি আমরা নফসে আমরা আম্মারার মধ্যে থাকি তাহলে আমাদের জীবন যেভাবে আমরা বইয়ে পাঠ পড়েছি সুলানাই হয়েছে পড়ি নাই যে মশাই সাঁতার তো জানেন না কিন্তু অর্থ জীবনে সুলানাই হয়েছে যদি নফসে আম্মারা কোন মানুষের নফসে আম্মারার অধিকারী হয় তার জীবন সুলানাই হয়েছে আর যদি নফসে লওয়ামা হয়ে থাকে তাহলে তার ভালো মন্দের সম্ভাবনা রয়ে গেছে আর যদি নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যায় তাদের সুখবর আল্লাহ পাক নিজে দান করেছেন ইয়া আইয়াতুল নফসুল মুতমাইন্নাতুল জারি ইলা রাব্বিকা রাদিয়াতান মারজিয়া হযরত হাজিরিনে কেরাম সামিনে আজাম এই জগৎ ছেড়ে আমাদের সকলকে যেতে হবে কেউ এই জগতে থাকতে পারবো না পারবো আমরা চাইলে টাকা দেয় আমেরিকায় তো অনেক আসেন বড় বড় হসপিটালে এসে চিকিৎসা চিকিৎসা দেয় কোন লাভ হয় মৃত্যু যখন নিকটবর্তী হয় এটাকে কোনো আকবিস করা হয় না সঠিক সময়ে মানুষকে মৃত্যুদান করা হয় সঠিক সময় আর মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই মৃত্যু সবখানে উপস্থিত মৃত্যুর পরোয়ানা আমাদের মাথার উপরে গ্রেফতারি পরোয়ানাকে আমরা ভয় করি কিন্তু মৃত্যুর পরোয়ানাকে আমরা ভয় করেও করি না মৃত্যু যে কোনো সময় আমার সাথে আমাকে আলিঙ্গন করতে পারে আমরা এই জগৎ ছেড়ে চলে যাব এই জগৎ থেকে সকল মানুষ চলে গেছে কেউ হেসে হেসে গেছে কেউ কেঁদে কেঁদে গেছে কথাটা ঠিক কিনা আমাদেরকেও কেউ হেসে হেসে যেতে হবে আবার কাউকে কেঁদে কেঁদে যেতে হবে কেউ ইচ্ছায় যেতে যাবে আর কাউকে নেওয়া হবে কেউ হেসে হেসে যাবে কেউ কেঁদে কেঁদে যাবে কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা করছেন যে যদি তোমরা দুনিয়ার জীবনে আমার ওই বান্দায় রূপান্তরিত হতে পারো উত্তীর্ণ হতে পারো যে তোমাদের নফসটা মুতমাইন্নার পর্যায়ে চলে যায় তাহলে তোমাদের প্রতি আমার আহ্বান হচ্ছে ইরজে ইলা রাব্বিকা রাজিয়াতান মারজিয়া মানে হে নেক বান্দা তুমি তোমার প্রতিপালকের দিকে দৌড়ে এসো মানে খুশির সাথে এসো কিভাবে আসবা রাজিয়াতান মারজিয়া তুমি সন্তুষ্ট চিত্তে আমার দিকে তুমি অগ্রসর হয়ে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি তুমি আমার নেক বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আমার দেশ থেকে প্রবেশ করো তাহলে একটি কথা এখানে আমরা পেলাম যে আল্লাহ বেহেশতে যেতে হলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী বলতে হয় কথাটা ঠিক কিনা ফাতহুলি ফি ইবাদি আগে আমার নেক বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও তারপরে আমার বেহেশত থেকে প্রবেশ আমরা আগে যখন আমরা যখন পার্টি টাটি করি বিয়ে শাদীর অনুষ্ঠান করি গেস্ট যখন আসে সকলের সাথে আগে পরিচয় করাই তারপরে টেবিলে নিয়ে বসে অপরিচিত মানুষ টেবিলে বসা হঠাৎ কেউ কাউকে চিনে না এটা তো সুন্দর হয় কথাটা ঠিক কি না বেস্ট যখন তুমি থাকবা এই বেস্ট যখন তোমার জন্য তাহলে তুমি বেস্টদের সাথে মিলিত হয়ে যাও তুমি দুনিয়ার থাকতে যদি পরিচিত হও তাহলে তোমার সেই পরিচয় কাজে লেগেছে তুমি দুনিয়াতে থেকে তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে মহব্বত করেছো তুমি আল্লাহর নবী তার সাহাবিদের মহব্বত করেছো সেই মহব্বতের কারণে তাদের পরিচয় তোমার মধ্যে আছে আজকে তাদের সাথে মিলে যাও তাদের সাথী হয়ে তুমি বেহেশতে দফসে মুতমাইন্না এটা হচ্ছে সর্বোচ্চ দরজা মানুষ হেসে হেসে যাবে খুশি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة মানুষদের যে আল্লাহ আহ্বান করবেন যে সন্তুষ্ট হয়ে আমার দিকে আসো সন্তুষ্টিটা কি তাফসিরে লিখেছেন প্রত্যেক মানুষ মৃত্যুর সময় সে দেখতে পারবে যে ফিরিস্তারা তার কাছে কোন বেশে এসেছেন ফিরিস্তারা তার সাথে কোন আচরণের জন্য প্রস্তুত রয়েছেন সেই জিনিসটি সে লক্ষ্য করবে তার গায়েব হাসিল হয়ে যাবে সুবহানাল্লাহ মৃত্যুর আগে প্রত্যেক মানুষের ইলমে গায়েব
হাসিল হয়ে যায়, অর্থাৎ ফিরিস্তাদের শ্রেষ্ঠ চক্ষে দেখে ফেলবে। মালিকুল মৌত তার সাথে কি আচরণ করার জন্য কোন বেশে এসেছেন, রহমতের বেশে এসেছেন না গজবের বেশে এসেছেন? রহমতের ফিরিস্তারা তার জান কবজের জন্য এসেছেন না দুজকের গজবের ফিরিস্তারা তার জান কবজের জন্য এসেছেন? কি সাক্ষী উপকরণ নিয়ে এসেছেন, কি কি দ্রব্য সাথে নিয়ে এসেছেন, এটা মানুষ দেখতে পাবে। তো মানুষ মৃত্যুর সময় ত্রস্ত থাকবে, ভয় আতঙ্কিত থাকবে, ডানে বামে তাকাবে যে আমার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার পরিবার পরিজনরা কি আমাকে কোনো সাহায্য করতে পারে, কিন্তু সে বলতে পারে না। সে থাকাতে থাকে তার রূহ তার শরীর থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ পাক বলতেছেন وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ পায়ের দিক থেকে রূহ মানুষের বিদায় গ্রহণ করে। মৃত্যু যাত্রী সে ডানে তাকায় বামে তাকায়, সে চায় যে আমার কোনো অনিবার্য আমার জন্য কোনো সাহায্য করে কিনা। যখন মানুষের সিনা বরাবর তার রূহ বিদায় গ্রহণ করে চলে আসে, এই সময় মানুষ বুঝতে পারে যে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই মানুষ খুব ত্রস্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, কি থাকে, ত্রস্ত থাকে মানে সে আতঙ্কিত থাকে এবং তৃষ্ণার্ত থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া হয় আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, ও ফিরিস্তারা আমার এই বান্দা তো মুত্তাকি পরহেজগার মানুষ ছিল, সে দুনিয়ার জীবনে আমাকে ভয় করেছে, আমার বান্দা খেতে গেলেও আমার কথা স্মরণ রেখেছে, আমাকে ভয় করেছে, হালাল খাইতেছে না হারাম খাইতেছে, আমার বান্দা দেখার সময় আমাকে ভয় করেছে, শোনার সময় আমাকে ভয় করেছে, ঘুমোতে গেলে আমাকে ভয় করেছে, কথা বলতে গেলে আমার ভয় তার দিনের মধ্যে ছিল, আমার বান্দা সমস্ত জীবন যেহেতু ভয়ের মধ্যে ছিল। ভয়ের মধ্যে যারা থাকে তাদের নাম কি বলেন নাকি? মানুষের কাছে ভয় করলে বিতু হয়, আর আল্লাহর ভয়ে কম্পিত থাকলে সে ফরেজগার হয়। বলুন সুবহানাল্লাহ। মখলুকের কাছে হাত নত করলে জোর করলে সে বিতু হয় এবং সে বিভিন্ন লকব পাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন নত হয় এবং বিতু হয় তখন তার লকব হয় কি, ফরেজগার বান্দা। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমার বান্দা সমস্ত জীবন আমাকে ভয় করেছে, আমার বান্দাকে আর ভয় দেখিও না। সুবহানাল্লাহ। আজ এই বিপদকালে আমার বান্দাকে আর ভয় দেখিও না, আমার বান্দার জন্য এগিয়ে যাও, আমার বান্দার জন্য যে বেহেশত আমি তৈয়ার করে রেখেছি সেই বেহেশত আমার বান্দাকে দেখিয়ে সন্তুষ্ট করে দাও। সুবহানাল্লাহ। আমার সন্তুষ্টি তুমি তালাশ করেছো, আজকে তুমি তোমার সেই প্রতিদান জান্নাত দেখে দেখে তুমি সন্তুষ্ট হয়ে আমার দিকে আসো। বলুন সুবহানাল্লাহ। সন্তুষ্ট আর তোমার ভয় নেই। সেই মৃত্যু পর্যাত্রী ব্যক্তিকে বলেন যে আল্লাহর বান্দা তুমি বিতু হয় না, তুমি ভয় করিও না, কারণ তোমার জন্য আল্লাহ পাক এই বেহেশত তৈয়ার করে রেখেছেন, তোমার ফয়সালা হয়ে গেছে, তুমি বেহেশতে চলে যাইবা। আমাদের পরিচয় তুমি জেনে রাখো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা আল্লাহর ফেরেশতা, দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, মুমিনদের বন্ধু ছিলাম, আখিরাতেও মুমিনদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে ফেরেশতারা আমাদের বন্ধু ছিলেন কিনা? প্রতিদিন দুইবার ফেরেশতারা আমাদের কাছে আগমন করেন, একবার ফজরের সময় একবার আসরের সময়, কয়বার, দুইবার। নামাজের সময় আমার কই যায় না, কিছু বিদেশি মানুষ দেখি না, আর আমার শরীরে খাফের সিলেটি কথা বুঝেন নি আপনারা, শরীর কাঁপতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত
ফেরেশতাকে পাঠান। ফেরেশতা বলেন যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের কাছে ফেরেশতা পাঠান, সকালে পাঠান, বিকালে পাঠান, কয়জন পাঠান, কয়জন পাঠান, দুইজন পাঠান না, দুইজন তো ফিট করা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা সব সময় মানুষের আমল রেকর্ডের ব্যবস্থা রয়েছে। চক্ষুর জন্য ফেরেশতা রয়েছেন, কথা বলার জন্য ফেরেশতা রয়েছেন। আল্লাহ বলতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত কথা তোমরা বলতেছো সমস্ত কথাকে রেকর্ডিংয়ের ব্যবস্থায় রাখা হয়েছে। সুবহানাল্লাহ, এই কথাগুলা কি বলতেছি এগুলার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে, সত্য না মিথ্যা, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়। ফেরেশতারা সকালে আসেন আর বিকালে যান, বিকালে আসেন আর সকালে যান। ফজরের সময় একদল ফেরেশতা আসেন, তারা আসর পর্যন্ত দায়িত্ব পালন করেন। কি দায়িত্ব? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ, আমি আমার বান্দাদের আগে পিছে ফেরেশতা দিয়ে তাদের পাহারাদারি দান করতেছি। সুবহানাল্লাহ, হাদিস শরীফে এসেছে একজন মুমিন বান্দার জন্য 360 জন ফেরেশতা আল্লাহ বডিগার্ড নিয়োজিত রেখেছে। তা আমাদের দাম কতটুকু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে? আমাদেরকে মাটি চিনে আমাদেরকে ফেরেশতারা মহব্বত করেন, ফেরেশতাদের হেফাজত আমাদের সাথে রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান কেন আল্লাহ দিলেন? যে আল্লাহ দিলেন এই জন্য যে এদেরকে আমি বন্দীগীর জন্য পাঠিয়েছি, সর্বোচ্চ লক্ষ্য আমি এদেরকে দান করেছি। ডিসি সাহেবের প্রোটোকল বেশি না ডিসি সাহেবের প্রোটোকল বেশি, বেতন কার বেশি? চেয়ারটাও তার বড়, তার পোস্টটাও সম্মানিত, বেতনও বেশি, তার কাজ কি কম না বেশি? বেশি, রেসপন্সিবিলিটি বেশি, তাই কি না? যত রেসপন্সিবিলিটি বেশি হবে তার সিকিউরিটি তত বেশি হবে। প্রেসিডেন্ট অফ ইউএস, পৃথিবীর সর্বোচ্চ সিকিউর পার্সন, ঠিক কি না? কারণটা কি? ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, লাইক ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, কথাটা ঠিক কি না? তার সিকিউরিটি বেশি, তার সম্মান বেশি, তার বেতন বেশি, তার সিকিউরিটি বেশি, কারণ তার দায়িত্ব রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। আল্লাহ পাক সমস্ত মখলুকের মানুষকে স্থান দিয়েছেন এই জন্য যে মানুষের সবচেয়ে বড় গুরু দায়িত্ব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। সে দায়িত্বটা কি? বন্দেগী ইলাহি, আল্লাহর গুলামী, বলুন সুবহানাল্লাহ। এটি মানুষ ছাড়া কাউকে আল্লাহ দান করেন নাই। সুতরাং আল্লাহর গুলামী কি আমরা করতেছি? নামাজ পড়ি আমরা, কিভাবে পড়ি? বলতে তালাউলের নামাজ, হিসাব নিকাশের নামাজ পড়ি। নামাজে গেলে ক্যালকুলেটর স্টার্ট দিয়ে দিলাম, এটা না সাল্লু কামা রাআইতানি ইউসাল্লি, নামাজ পড়ব। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের পরিচয় হচ্ছে তারা খুশু হুদুর সাথে তারা সালাত আদায় করেন। এই শরীরের আপনার চুলকানি আর এদিক সেদিক তাকানো, এটা নামাজের পরিচয় না। আজকালকে তো নামাজ আরো কত সিস্টেম বের হচ্ছে, পা এইভাবে মেলাইয়া মেলাইয়া, এটা একটা নামাজ। হাত কখনো এখানে বাঁধে, কখনো ছেড়ে দেয়, কখনো যা ইচ্ছা, একটা ঢং। এই ঢং যাতে না হয়, শরীয়তে মুহাম্মদের মধ্যে ইজমায়ে উম্মত দ্বারা সাবিত, হাদিস দ্বারা সাবিত চারটি মজহব সত্য বলে প্রমাণিত বিবেচিত হয়েছে। সুবহানাল্লাহ, আপনি যে মজহবের অনুসরণ করবেন আপনি সফল কাম হবে। কিন্তু আজকালকার সময়ে আমাদেরকে আমাদের উন্নতি মানুষের এই দরজা বুলন্দিতে সবচেয়ে বেশি নাকুশ কোন মানুষ করে, কে হয় বলতে পারি? শয়তান। মানুষের উন্নতিতে সবচেয়ে বেশি অখুশি হয় কে? শয়তান। শয়তান মানুষের বন্ধু না দুশ্মন? দুশ্মনের তো দুশ্মন বলি, কিন্তু তার তো সে তো তার করে খাওয়ার সময় পায় না, সে তো সবসময় আমার করে মেহমান থাকে। রমজান শরীফে সমস্ত শয়তানদেরকে
বেড়ি পড়ানো হয়, তাহলে মানুষ গুণা করে ফেলে, বলতে মানুষ নিজেই শয়তান যেমন হয়ে যায়, শয়তানের প্রয়োজন হয় না। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক যদি 360 জন ফেরেশতা আমার বডিগার্ড রেখে দিলেন, তাহলে কেন আমার আমি রাত্রে কেন আমাকে শয়তান আক্রমণ করে? কারণ ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে শয়তান শয়তানের আক্রমণ থেকে, পোকামাকড়ের দংশন থেকে, কামড় থেকে মানুষকে বাঁচান, ঘুমন্ত মানুষকে যাতে নাকি কানে কোনো কোনো জন্তু ঢুকতে না পারে, কোনো পোকামাকড় না ঢুকতে পারে, আর মানুষকে যাতে ইমানের পারাদারি করেন, যাতে আল্লাহর বন্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। এত ফেরেশতা আমার বডিগার্ড থাকা সত্ত্বে রাত্রে আমার ছেলে ঘুমের মধ্যে খাদিয়ে উঠে তা সে চিৎকার দিয়ে তার মুখ দিয়ে লালা বের হয়ে যায়, আসে না উৎপাত? কারণ ফেরেশতা তোমার কাছে থাকলে না তোমাকে পারাদারি করবে, ফেরেশতাকে তো তুমি তাড়িয়ে দিয়েছো, নাউজুবিল্লাহ জানি, তোমার অপকর্মের জন্য, তোমার মিথ্যা বলার জন্য, তোমার হারামের জন্য ফেরেশতারা শর্মিন্দা হয়ে তোমার নিকট থেকে চলে গেছেন, এখন তুমি অরক্ষিত হয়ে গেছো, তোমাকে শয়তান বারবার আক্রমণ করতেছে। কথা ঠিক কিনা? ফেরেশতা যদি তোমার কাছে থাকতেই না পারেন, তাহলে ফেরেশতারা তোমাকে দেখুন করবেন কিভাবে? বুঝতে পারছি বিষয়টা? ফেরেশতারা যাতে আপনার কাছে থাকেন, আর থাকবেন কিভাবে? কুরআন শরীফের তিলাওয়াত এমন একটা আল্লাহর জিকির, আল্লাহর হাবিব বলেছেন যে উত্তম জিকির হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত। একটা হরফের মধ্যে 10টা নেকি আছে, আছে কি না? ফতোয়া দিয়ে দিচ্ছে কোরআন শরীফ তিলাওয়াতে কোনো সওয়াব নাই, এটা বুঝার অর্থ বুঝাতে সওয়াব, নাউজুবিল্লাহ। কোরআন না নতুন ইসলাম, নতুন মুনাফিকি ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছে, দুরুদ পড়লে 10 বার রহমত আমি পাবো, বলতেছে দুরুদ না, এটা পড়ে না, এগুলো অজিফা বের করে ফেলে দাও, বেদাত শিরিক, নামাজের পরে একটু মোনাজাত করব, বলতেছে নামাজের পরে মোনাজাত নাই, এটা আমার আমার উন্নতি চায় না, আমার অবনতি চায়। তারাবির নামাজ 20 টাকা পড়তেছি, 20 টাকা পড়লে তোর গায়ে জ্বলে কেন? সে 8 টাকাতে চলে আসো, আমার নাই তারাবির নামাজ নাই, এটা এটা আমার দুস্থ দুশ্মন, বুঝিনি দুস্থ দুশ্মনের পরিচয় জানে, দুশ্মন যদি পরিচয় থাকে তাহলে দুশ্মনের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আর দুশ্মনকে যদি গলায় গলায় মিলাইয়া ফেলান তাহলে কিন্তু ক্ষতি করে ফেলবে। কথাটা ঠিক কি না? বাতিল বাতিল গুমরা গুমরা নবীর যুগেও ছিল বাতিল, এখনো আছে, কেমন পর্যন্ত বাতিল থাকবে। বাতিলরা বলে মজহব নাই, অলি নাই, মাজার নাই, আল্লাহর নবী কবরে আমাদের মতো মাটি ছিল, মানুষ ছিলেন, মাটি হয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। নবীর কবরে যেতে বাধা দেয়, ফতোয়া দিয়ে দিচ্ছে নবী কবরে জীবিত নেই, হায়াতুন নবী তিনি হতে পারেন না, নাউজুবিল্লাহ, ফতোয়া দিচ্ছে কিনা? এই সমস্ত বাতিল। নামাজের পরে আমি মোনাজাত করব, আমার চোখ দিয়ে পানি আসবে, আমার চোখের পানি আমাকে আল্লাহর হাবিব বলেছেন বেহেশতের কিনারায় নিয়ে নিয়ে নেবে, সেই বেহেশতের কিনারায় যেতে সবচেয়ে বেশি কষ্ট লাগে খার, শয়তানের শয়তানের। এখন যে মোল্লা ভাইটা ফতোয়া দিতেছে সে কিন্তু মোল্লা না, সে শয়তানের মৈরগরের ভাই, খারাপ ভাই, সে দুজকের এজেন্ট। কারণ আলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, মুনাফিকের আলিম আর মুমিনের আলিম, দুজকের ঠিকাদার আর বেহেশতের পরামর্শদাতা। সুবহানাল্লাহ, বলবেন তো পরিষ্কার কথাটা? যারা আমাদেরকে নিচের ট্রেনে রাখতে চায়, আমাদের মা বাবার জিয়ারত করবো বলে এটা শিরিক, আরে বাবা জিয়ারত শিরিক হলো কি বলবে? আল্লাহ রসুল বলেছেন তোমাদের মা বাবার সন্তুষ্টি অর্জন করো, তোমরা জিয়ারত করো, যদি মা বাবা সন্তুষ্ট করে বিদায় করতে না পারো, কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সওয়াব রেসানি করো, দোয়া করো রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তোমার কবরবাসী মা বাবার রূহকে তোমার উপরে সন্তুষ্ট করে দিবে। সুবহানাল্লাহ, আপনাদের দোয়া মা বাবার জন্য কবুল। আমি গ্রামবাসীর দোয়া তো পরে নেব, দেবো আমাকে তো আমার দোয়ার ফ্যাক্টরি আমার ঘরের মধ্যে, আমার সন্তান নিষ্পাপ হোক সাবালক হোক, আমার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। আর মা বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে কবুল করেন। সুতরাং নিজের ফ্যাক্টরি ঠিক করে না, জংশন তোমার ঘরের মধ্যে, তুমি পাড়া প্রতিবেশীর দোয়া তো নিবে, সেটা তোমার জন্য বাড়তি পাও না। তোমার সন্তানকে যদি তুমি মানুষ বানাতে পারো, আজকালকার সন্তানরা কিন্তু ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে গুমরাহির দিকে চলে যাচ্ছে, বলে যে বাবার এটা তো ঠিক না, বলতে সেটা
এরে আপনি আল্লাহ হাবিব বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তুমি এমন নেক্সট সন্তান যে তোমার জন্য দোয়া করবে, সেই সন্তানের কারণে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে স্বল্প। এই সন্তান যদি তোমার কবরে, আমাদের এই জৈন্তা এলাকায় এক এক হাফ মৌলবি আর কি, হাফ মৌলবি বুঝেন তো, মানে পুরা পড়তে পারে নাই, তার নাম বেঙ্গাই মোল্লা, সে তার বাবার কবরের উপরে 40 বছর ধরে পায়খানা করে, আর সে কোথাও গিয়ে পড়ে আসছে কোন যাদবের কাছে। আর এই যে বৃষ্টির পানি তো মোবারক পানি, বৃষ্টির পানি ফুলের উপরে পড়লে সুগন্ধ ছড়ায়, আর টয়লেটের উপরে পড়লে কিন্তু পানির তো কোনো দোষ নাই। ইলিম এমন এক জিনিস, যদি সুপাত্রে পড়ে তাহলে ইলিম থেকে সুগন্ধ সৃষ্টি হয়, আর যদি অপাত্রে পড়ে যায় তাহলে ইলিম বড় খতরনাক হয়ে যায়। বেজাগায় পড়ে গেছিল ইলিম, সে তোর বাবার কবরের মধ্যে পায়খানা হয়, এমনও সন্তান আছে। এই সমস্ত ফিতনা থেকে আমি শেষে কয়েকটি অনুরোধ রাখতে চাই, অনেক যুবক বাইরে আছেন, নামাজ ছাড়বেন না, নামাজটা ঠিক মতো পড়বেন। আমার বাবা বলতেন যে নামাজ যত সুন্দর করে পড়বা তোমার জীবনকে আল্লাহ তত সুন্দর করে দিবেন, আর রুকু সিজদা করার সময় যত কাতর হবে, যত নত হবে আল্লাহর কাছে, তোমার ইজ্জত আল্লাহ পাক দুনিয়া আখেরাতে বাড়িয়ে দিবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু আল্লাহ। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়লে দুজনের ঠিকানা, নো কম্প্রোমাইজ। নামাজ ছাড়লে কোথায় ঠিকানা? দুই নম্বর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকবেন। হারাম খেলে পরে রক্ত হারাম হয়, সন্তান হারাম হয় না, খাদ্য থেকে ব্লাড তৈরি হয়। সন্তান যদি হারাম হয়ে যায় তাহলে আপনি নেকির গাছ রয়ে দিয়ে যাওয়ার যেখানে কথা সেখানে আপনি বদির গাছ রয়ে দিয়ে গেলেন, এটা খুব সাবধান। আর ছেলেকে তাবিজ দিয়ে ভালো বানাতে পারবেন না, তার খাদ্য আপনি হালাল দিতে হবে। তিন নম্বর হচ্ছে মা বাবাকে কষ্ট দিবেন না। যদি জীবিত অবস্থায় কোন সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়, ঠিক সমপরিমাণ কষ্ট এবং জিল্লতি দুনিয়া ভোগ করতে হবে, আখেরাতে শাস্তি ভোগ করতে হবে। দুই অপরাধের শাস্তি দুনিয়া এবং আখেরাতে পাইতে হবে, একটা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি, আরেকটি হচ্ছে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাল লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. جرى الله للرسول কে কষ্ট দে, তফসিরে উল্লেখ করেছেন যে আল্লাহকে সারা পৃথিবী মিলেও কষ্ট দিতে পারবেন না, পারবেন না, আল্লাহ তো কারো মহতাজ নয়। রসুলকে যারা কষ্ট দিবে তাকে যারা যারা তুচ্ছার্থে দেখবে, তুচ্ছার্থে দেখলে রসুল কষ্ট পাবেন কিনা? যারা রসুলকে কষ্ট দিল আল্লাহ বলতেছেন তাদেরকে আমি দুনিয়ায় লায়নত করলাম, আখেরাতেও লায়নত বাকি রাখলাম, এবং তাদেরকে আমি কঠিন আজাবের মধ্যে নিপতিত করে দেব। দুই শাস্তি দুনিয়াতেও পেতে হয়, আখেরাতেও পেতে হয়। আর চতুর্থ নম্বর আমার গুজারিশ হচ্ছে যে ওই যে মুনাফিকের মেসাব আর মুমিনের মেসাবের মধ্যে যে পার্থক্য, এটা যেন মাইন্ডে রেখে আমরা অবশ্যই এদেরকে যেন আমরা চিনতে ভুল না করি। এই অনুরোধটিকে আমার কথা এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।